ইফ ওৱান বাই এ স্কোয়াৰ প্লাছ ওৱান বাই বি স্কোয়াৰ প্লাছ ওৱান বাই চি স্কোয়াৰ ইক্ছ টু ওৱান বাই এ বি প্লাছ ওৱান বাই বি চি প্লাছ ওৱান বাই চি এ দেন প্ৰুভ দেট এ ইকুৱচ টু বি ইকালচ টু চি যদি ওৱান বাই এ স্কোয়াৰ প্লাছ ওৱান বাই বি স্কোয়াৰ প্লাছ ওৱান বাই চি স্কোৰ ইকুৱচ টু ওৱান বাই এ বি প্লাছ ওৱান বাই বি চি প্লাছ ওৱান বাই চি এ হয় ত'লে আমার দেখাতে হবে যে এ ইকলস টু বি ইকলস টু সি তো এখানে দেখো যে আমরা এক কাজ করি যে উভয় পক্ষকে দুই দিয়ে গুণ করে দেই তা কী পাবো তাহলে টু ইন টু ওয়ান বাই এ স্কোয়ার ওয়ান বাই বি স্কোয়ার প্লাস ওয়ান বাই সি স্কোয়ার টু ইন টু ওয়ান বাই এ বি ওয়ান বাই বি সি ওয়ান বাই সি সবগুলো একদিকে নিয়ে আসি টু বাই এ স্কোয়ার টু বাই বি স্কোয়ার টু বাই সি স্কোয়ার মাইনাস টু বাই এ বি মাইনাস টু বাই বি সি টু বাই সি এ ইকলস টু জিরো এবার দেখো এই যে টু বাই স্কোয়ার আমরা জানি টু বাই স্কোয়ার শোন ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তাহলে লিখতে পারি অর ওয়ান বাই স্কোয়ার মাইনাস এবি আর নিলাম কী দেখো যে টু বাই বি স্কোয়ারে লিখলাম ওয়ান বাই বি স্কোয়ার তো এটা কী হয়ে গেলো যে ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস টু বাই এ বি প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মানে এটা হয়ে আছে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোল স্কোয়ার ঠিক আছে এবার দেখো এই টু বাই বি স্কোয়ারে একটা নিয়েছি একটা পড়ে আছে তাহলে ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস এটা আমরা নিচ্ছি টু বাই বি সি এ টু সি স্কোয়ারের ওয়ান বাই সি স্কোয়ার নিচ্ছে ঠিক আছে তাহলে কি পড়ে রলো দেখো একটা ওয়ান বাই সি স্কোয়ার পড়ে রয়েছে টু বাই সি এ প্লাস এখানে দেখো আমি একটা ওয়ান বাই স্কোয়ার নিয়েছি তারা একটা ওয়ান বাই স্কোয়ার পড়ে রয়েছে তাহলে এটা কী পেলাম অ ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোল হোলস্কোয়ার প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি হোলস্কোয়ার প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এর হোলস্কোয়ার দিস ইজ কল টু জিরো আমরা জানি যে বর্গের যোগফল যদি শূন্য হয়ে যায় তাহলে প্রত্যেকটা টার্মই হবে শূন্য কারণ বর্গ কোনো দিন নেগেটিভ হতে পারে না তাহলে সে শূন্য হতে পারে ঠিক আছে অথেব ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি ইকোয়াল টু জিরো ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি ইকোয়াল টু জিরো ওয়ান বাই এ মাইনাস এ ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ ইকাল টু জিরো তাহলে এখানে কী বলতে পারবো ওয়ান বাই এ ইকোয়ালস টু ওয়ান বাই বি অথেব এ ইকলস টু বি এখানে কি বলতে পারছি ওয়ান বাই বি ইকোয়াল টু ওয়ান বাই সি অর্থাৎ বি টু সি তাহলে এখানে বলতে পারবো যে এ ইকলস টু বি ইকলস টু সি ঠিক আছে এখানেও তো আমরা পাচ্ছি টু সি এই হচ্ছে প্রমাণটা ছোট্ট প্রমাণ কিন্তু ওই দুই দিয়ে গুণ করে সাইড চেঞ্জ করলে পরে এটা করে ফেলা যাবে